আমরা এই যে সাদা দিক থেকে শুরু করব, তো সাদার এই দিকগুলো যেগুলো এগুলো আছে সেগুলো নিচে নামিয়ে দেব, তারপরে ঘুরাবো, উপরে তুলব। আমরা ইয়েলো পাশে একটা প্লাস করব সাদার, যেমন এটা এখানে আছে এটা মাঝে নিতে হবে, সেজন্য আমরা ঘুরিয়ে দিচ্ছি আর একবার ঘুরে দিই, তাহলে এটা সামনে চলে আসবে। এটা এখান দিয়ে দিই, আর একটা মিরিয়াল এই পাশে আছে এটা ঘুরিয়ে এই পাশে দিয়ে দেব। এখন সাদার একটা প্লাস হলো, এবার এই মিডল কালার গুলো মিলিয়ে আমরা সাদার সাথে সাদা মিলিয়ে দেবো। এবার দুইবার ঘুরালে সাদার সাথে সাদা মিলে দেবো। এটা গ্রিন আছে, গ্রিনের পাশে নিয়ে দুবার নিচে নামিয়ে দেবো। এটা নীল আছে, নীলের কাছে দিয়ে আবার দুবার ঘুরিয়ে দেবো। কমলা আছে, কমলা দুবার ঘুরিয়ে দেবো। এখানে প্লাস হয়ে গেল সবগুলো কালার ম্যাচিং হয়ে, এবার আমরা কোনাগুলো মিলাবো। যেমন এখানে সাদা আছে, নীল আছে, তাহলে নীলের সাইডে এখানে ঢুকবে, এটাকে আমরা এই পাশে রাখবো, এটা নামাবো, এটা দিয়ে দেবো, তুলে দেবো, মিলে গেল। তারপর এটা কমলার পাশে আছে, তো আমরা এই যে কমলার পাশে মিলিয়ে এই ডান পাশে রাখবো, এই স্লাইডটা নামাবো, এটা দেবো, ঘুরিয়ে দেবো। এটা কমলার পাশে আছে, তাহলে আমরা এই পাশে রাখবো, এটা নামাবো, এই পাশে। এটা লাল, তাহলে লালের পাশে নিয়ে যাই, লালের পাশে নিচে নামাবো, এটা টানে দেবো, তুলে দিই। এখানে আমাদের প্রথম লেয়ার কমপ্লিট। এবার এটাকে আমরা একদম নিচে রাখবো, এই রং তৃতীয় লেয়ারে রং অনুযায়ী ওটা মিলাতে হবে। এই নীলের সাথে নীল লাগাম, লালটা আমাদের লাল এই পাশে আছে, এটা সেজন্য উপরের দিকে দেবো, দিয়ে রেড রাইট হ্যান্ড সাইড। তারপর এটাকে আবার এই পাশে নিয়ে একটা মিলিয়ে দেবো, নিচে নামিয়ে দেবো, এটা ঘুরে দেবো। এই ইয়েলোগুলো বাদ দিয়ে এবার গ্রিন, আবার রাইট আছে, নামে দেবো, রাইট দেবো, সেম রুল অ্যাপ্লাই করব। এবার দেখুন এই যে গ্রিন মিলাম, এটা আছে বাম পাশে, তাহলে এটা আবার বিপরীত দিকে দেব, রাইটে দেব, এবং বাম পাশ আগে তুলব, তারপর এটা ডানে দেব, তারপর এটা নামিয়ে দেব, আবার এটা ব্যাক। তাহলে এবার এটা এই পাশে আসলে এবার এই পাশে ঘুরাবো, এটা তুলবো, এটা মিলে দেব, নিচে নাও, এটা ঘুরে দেখুন আমাদের দ্বিতীয় লেয়ারও কমপ্লিট। এবার তৃতীয় লেয়ার, এই কালার মিলিয়ে নিলাম এক পাশে, এবার মধ্যে একটা প্লাস তৈরি করতে হবে, সেজন্য আমরা এই পাশে মিল রেখে ফ্রন্ট একবার ঘুরাবো, তারপরে রাইট দেবো, এই পাশে দেবো, এই পাশে নামাবো, এই পাশে ব্যাক দেবো, রাইট হ্যান্ড সাইড। দেখুন প্লাস তৈরি হয়ে গেল। এবার আমরা কোনাগুলো এই মিডেলের কালার মিলাবো। এবার দেখুন দুইটা কালার আমাদের মিলে গেছে, এটা পিছে রাখবো, এটা ডাইনে রাখবো, তারপর একবার রাইট হ্যান্ড সাইড করবো, এক পাশে দেবো, রাইট নামাবো, রাইট দেবো, রাইট দেবো, এবার দুইবার এটা মিলে নিচে নামিয়ে দেবো, লালটাই দেখুন মিডল সব মিলে। এবার কোনাগুলো দেখুন, যেগুলো মিল আছে সেগুলো আমরা বামে রাখবো, আর মিল ছাড়াগুলো ডানে রাখবো, কোনোটাই মিল নেই, এই রুলটা অ্যাপ্লাই করবো, রাইট লেফট রাইট রাইট রাইট, দেখুন এই পাশে মিলে গেল। এবার এই পাশে মিলাবো, রাইট তুলবো, বামে দেবো, লেফট তুলবো, ডানে দেবো, মিলে দেবো, নিচে নামে দেবো, এটা মিলে দেবো, নিচে নামে, এটা দেখুন কালার মিলছে, এটার কালারও মিল আছে, তাহলে এটার কালারও মিল আছে। এবার যে কাজটা করতে হবে, আবার আমরা হোয়াইটে ফেরত আসবো, যেগুলো মিল নেই সেগুলো ডানে রাখবো,
এবং ডানে রুলটা অ্যাপ্লাই করুন। মিল লেখারে আমরা এটা সিলেক্ট আবার করব, বারবার করব, কয়েকবার করলে এটা মিলে যাবে। এখানে এটা মিলে গেছে এই পাশে, আর এখানে এটাকে ঘুরিয়ে এই পাশে এটা মিলাবে। এখানে এটা মিলছে, আর এটা ঘুরিয়ে দেবো, আর এটা এখন মিলে গেছে, মেলে না এই পাশে। এবার দেখুন মিলে গেছে সবগুলো, ফার্স্ট কমপ্লিট।